নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা ডিসেম্বর মাস এবং ধনুরাশি রাশিফলের ভিডিও। তো আপনি ধনুর মানুষ হলে ডিসেম্বর মাসে আপনি কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, কী হতে পারে, কীভাবে চলতে পারেন, ওভারঅল জিস্টগুলো এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব। জাস্ট বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন, ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, তো চাইলে আপনারা কথা বলতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, করা যাক। ধনুরাশির মানুষ কী রেজাল্ট পাবেন ডিসেম্বর মাসে? দেখুন, ধনুরাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহের নাম হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার অবস্থানের ওপর নির্ভর করে ধনু কতটা ভালো কতটা খারাপ ফল পাবে। কিন্তু সেই বৃহস্পতি বক্রী অবস্থায় দীর্ঘদিন ধরে বসে রয়েছে এবং অ্যাকচুয়ালি এই বক্রী থাকার জন্য ধনুরাশির মেন্টালি ভীষণ রকমভাবে খারাপ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। মানসিকভাবে স্ট্রেস, চাপ, প্রেশার, টেনশান সব মিলিয়ে ঘেঁটে থাকা বলে না যে ঘেঁটে আছি ভাই, এই যে ঘেঁটে থাকার ব্যাপার এটা কিন্তু চলছে। তো সেই জায়গা থেকে প্রথমত ধনুর আমি শরীর দেখব, শরীরটা কেমন যাবে বা কি হতে পারে। তো অ্যাকচুয়ালি ধনুর শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে, মানসিক চাপটা বড্ড বেশি, মেন্টাল একটা স্ট্রেস, একটা প্রেশার, একটা টেনশান, এটা যথেষ্ট থাকছে বা অনেকটা থাকছে ঘটনা এটা। কিন্তু ধনুর মানুষজনদের ক্ষেত্রে শারীরিক সুস্থতার জায়গা রয়েছে। ধরুন আপনি অসুস্থ, আপনার শরীর ঠিক নেই, ঠিকঠাক যাচ্ছে না বা ঠিকঠাক চলছে না, এই ব্যাপারগুলো ভালোর দিকে যাবে। ইভেন আপনার পেরেন্টসরাও কিছুটা হলেও ভালো ফল পাবেন। পেরেন্টস মানে আমার বাবা, আমার মা বা আমার সিনিয়ররা, এনাদের হেলথ কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে। তো স্বাস্থ্যর দিক দিয়ে ভালো ফল আশা করা যায়, আমি আশা করতে পারি। বাচ্চার শরীর ভালো থাকবে, পার্টনারের শরীরও মোটামুটি থাকছে। এবং ধনুর মানুষ সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, ধরুন আপনার প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা প্রেগনেন্সির ব্যাপার চলছে, এই মাসে ডেলিভারির ডেট মানে ট্রিটমেন্ট প্রসেসে রয়েছেন, এই ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাকই চলছে। কিন্তু যাদের সন্তান রয়েছে, সন্তানদের সাকসেস কিছুটা কম হতে পারে, সন্তানদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে বা বাচ্চাগুলো অবাধ্য থাকলো, এই জায়গা বা এই দিকটা কিন্তু দেখাচ্ছে। তো আপনি ধনুর মানুষ হলে বা ধনুরাশির জাতক জাতিক হলে বন্ধুরা এই জায়গা বা এই দিকটা আপনারা খেয়াল রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন, আমি এটা সাজেস্ট করব। আসি ফাইন্যান্সিয়াল দিক। বক্রী বৃহস্পতি সরাসরি ইলেভেন্থ হাউসকে দেখছে, দ্বিতীয় রাশিকে দেখছে, ধনুকে দেখছে। তা ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ক্যাশের ফ্লোটা ভালো থাকছে। কিন্তু যেহেতু বক্রী বৃহস্পতি রাশিকে দেখছে এবং বুধ ধনুতে অবস্থান করছে, রবি মঙ্গলের যোগ দ্বাদশে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে। আপনি যদি ভাবেন যে একটা বড় সেভ করব, একটা ভালো সেভ করব বা সেভিংসের ব্যাপার স্যাপারগুলো যদি আপনি ভাবেন, আমার মনে হয় একটু কিন্তু চাপ থাকছে। তো ভালো করে জমানো, ঠিকঠাক মতো সেভ করা বা সেভিংস করা, এটা কিন্তু কম বেশি প্রবলেমের। এবং আপনি ধনুর জাতক বা জাতিকা হলে জায়গাটা একটু দয়া করে বুঝুন। এবার যদি কোনো বাড়ির কাজ করার থাকে, লাক্সারিয়াস গুডস কেনার থাকে, প্রপার্টিতে ইনভেস্ট থাকে, ফ্ল্যাট বুকিং, গাড়ি বুকিং, এগুলো চলতে পারে। কারণ খরচা যখন হচ্ছে, আমি ভালো খাতে খরচা করি, বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ে প্রবলেম নেই, বা আমি গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবো, এরকম ভয়ের চান্সেস কিন্তু কম। তো অর্থনৈতিক চাপ, শরীর ভালো থাকা, অর্থনৈতিক দিক কিন্তু ভোগাবে, এটা বুঝুন। তবে ধনুকে বলবো, ইম্পর্টেন্সি ক্রিয়েট হচ্ছে, গুরুত্ব বাড়ছে, গুরুত্ব, ভ্যালু ক্রিয়েট হচ্ছে বা ভ্যালুয়েশন ক্রিয়েট হচ্ছে, আপনার ফেস ভ্যালু, আপনার ব্র্যান্ড ভ্যালু বা আপনার সাথে আপনার ভালো লোকজনদের সাথে কন্ট্যাক্টস তৈরি হচ্ছে। তো এগুলো লাগে চাকরিকে বা বিজনেসে। তো কেমন হবে চাকরি, কেমন হবে বিজনেস, সেটা একটু দেখি। দেখুন, চাপ থেকে যাবে, টেন্থ হাউসের কেতু চাপ থেকে যাবে, প্রেশারের লোকে আপনাকে রাখবে, দ্বাদশে মঙ্গল, দায়িত্বের বোঝা ভালো রকমভাবে থাকছে, বোঝা, কিছু ক্ষেত্রে দেখবেন কিছু অনৈতিক কাজকর্ম হচ্ছে চোখের সামনে, আমি হয়তো কিছু করতে পারছি না, আমি হয়তো কিছু প্রোটেস্ট করতে পারছি না বা প্রোটেস্ট করলে প্রবলেম হয়ে যাবে, এটাও একটা মেন্টাল প্রেশার দেয়। কিন্তু প্রশ্ন যখন এটা যে আমি কাজ কমপ্লিট করতে পারবো কি পারবো না, আপনার কাজ করা, কাজ কমপ্লিট করা, সুন্দরভাবে এবং সুস্থভাবে কাজ করা,
আমার মনে হয় ভালো রকমভাবে থাকছে। তো কিছু খারাপের মাঝখানে আপনাকে চলতে হচ্ছে, কিন্তু কাজকর্ম ভালো হচ্ছে। পরিবর্তনের সময় এই মুহূর্তে নয়, একান্তই যদি ট্রাই নিতে হয় 20 তারিখের পর থেকে চেঞ্জেসের সময়। যিনি যেখানে আছেন সেখানে থাকুন, চোখ কান খোলা রাখুন, দায়িত্ব বুঝে নেবেন, পরিচিতি তৈরি করুন, বন্ধুত্ব বুঝে করুন। অফিসে কালিগ খুব গলায় গলায় সম্পর্ক, একদম প্রেম করার মতো ব্যাপার স্যাপার একটু দেখে চলতে হবে, হয়তো আপনি ধনুর্জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন। তো বন্ধুরা, এই জায়গাটা একটু দেখুন বা এই দিকটা একটু দেখুন। ফ্রেশার্সরা ভালো ফল পাবেন, ফ্রেশার্স যেহেতু 11th শুক্র, 6-11 কানেক্টেড, 7th লর্ড ধনুতে বসে থাকা, এগুলো ফ্রেশার্সদের জন্য ভালো ফল দেয় এবং বিজনেসের জন্য ভালো ফল দেয়। আমি আশা করতে পারি একটু যদি ঠিকঠাক চলা যায়, চালানো যায়, বিজনেস খুব ভালো চলবে। 30 দিনে 30 দিনই নয়, 20 দিন খুব ভালো চলবে এবং পুষিয়ে দেবে আমাকে। কন্ট্যাক্টস বিল্ড, বারবার যেটা বলছি, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার বাক, আপনার কথাবার্তা আপনার শত্রু হয়ে যাবে। আমি কাউন্টার চালাচ্ছি, এমন একটা লোকের সাথে এমন একটা কথা বলে দিলাম, তার গায়ে লেগে গেল, চলে গেল। এইটা মহাজনদের সাপোর্ট একটু কম, এটা একটু দেখবেন। পার্টনারশিপ বিজনেস ভালো হবে, পার্টনার বা পার্টনারশিপে পার্টনারের সাথে ব্যবসা বা বাণিজ্য ভালো চলছে বা ভালো হচ্ছে বলতে পারি। তো বন্ধুরা, ওভারঅল ব্যবসা কিন্তু চালাতে পারছি বা চলছে, চলে যাবে। এবং যেহেতু আনন্দের মাস, পুজোর মানে অকেশনের মাস, পুজো বলবো না, অকেশনের মাস, তো খরচা একটু লেগে থাকছে, বাট বিজনেস চলবে ওভারঅল ভালোভাবে। এবং যারা নতুন স্টার্ট আপ নিতে চাইছেন তারা বেটার রেজাল্ট পাবেন। সম্পর্কগত দিকগুলো খুব একটা ঠিক নেই, স্পেশালি বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি এবং জ্ঞাতির লোকজন, ভাই বোন, এই যে ব্যাপারটা, এটা একটু খেয়াল রাখতে হবে। মা বা এনারা ঠিকই আছেন, কিন্তু পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাথে রিলেশনশিপ, বন্ডিং খেয়াল রাখুন। প্রেমে সাফল্য একটু গণ্ডগোল চলতে পারে, কিন্তু প্রেমে সাফল্য। কিন্তু আপনি হাউস ওয়াইফ হন আর আপনি একজন ছেলে হন, সম্পর্কগত দিকগুলোকে একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবন, প্রেম বৃদ্ধি, বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু একটু গণ্ডগোলের। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের বন্ডিং ভালো হচ্ছে, মেন্টাল দিক স্টেবল, কিন্তু আপনাকে একটু দেখে চলতে হচ্ছে, টাইম দিতে হবে। দ্বাদশে রবিমঙ্গল, দ্বাদশ মানে বেড রিলেশনশিপের জায়গা বোঝানো হয়, দ্বাদশে রবিমঙ্গল দুটো ফায়ারি প্ল্যানেট বসে রয়েছে, তো শয্যা সুখের জায়গায় কিছু একটু গণ্ডগোল করবে, এটা খেয়াল রাখুন, এটা লক্ষ্য রাখুন। শয্যা সুখ, বেড হ্যাপিনেস বা এই ব্যাপারটা, এটা একটু খেয়াল রাখুন। কিন্তু আমি আশা করছি দাম্পত্য জীবন মোটামুটি স্টেবল থাকছে, চলছে। জ্ঞাতি শত্রুতা, ভোগান্তি, এটা আসতে পারে। যে বন্ধুরা, যারা ধরুন ধনুরাশির মানুষ, কোনো লিগাল, কোনো পুলিশি, কোনো কোর্ট কাছারির ব্যাপার, থানা পুলিশের ব্যাপার এগুলো রয়েছে, এনারা বেটার রেজাল্ট পাবেন। কোর্ট, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ বা লিগাল প্রবলেমস, এগুলো যদি চলতে থাকে, এই দিক বা এই জায়গা আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু শত্রুতা কম বেশি থাকবে, স্ট্রেস বা টেনশান, মানসিক চাপ বা অস্থিরতা কম বেশি থাকছে। পড়াশোনা আসবো, কারণ মেইন ইম্পর্টেন্ট পার্ট এটা, বিদ্যাস্থান বা বিদ্যা, এডুকেশনের জায়গা। দেখুন, নবমপতি দ্বাদশে পঞ্চমপতির সাথে যুক্ত, নবম এবং পঞ্চমের কানেক্ট হচ্ছে, তাহলে উচ্চশিক্ষায় সাফল্য। উচ্চশিক্ষা মানে হচ্ছে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশে গিয়ে পড়াশোনা, কম্পিটিটিভের জন্য পড়াশোনা, সাফল্য। ফোর্থ হাউস ড্যামেজ, রাহু বসে থাকা, পঞ্চমভাবে বক্রী বৃহস্পতি, তো স্টুডেন্টদের মনোসংযোগ ভালো রকমভাবে চির ধরছে, বিঘ্ন বা বাধা তৈরি করছে, কনসেন্ট্রেশন হচ্ছে না, ঠিকমতো কনসেন্ট্রেট করতে পাচ্ছেন না। যারা সামনে মাধ্যমিক, এইচএস, 9-10, এই যে লেভেলগুলো, ছাত্র বা ছাত্রীগুলো গণ্ডগোল দেখাচ্ছে, টিচারদের সাপোর্ট কিছু ক্ষেত্রে একটু কম হতে পারে। উচ্চশিক্ষায় ভালো হচ্ছে, কিন্তু পঞ্চমভাবে বক্রী বৃহস্পতি নিচু লেভেলের টিচারদের সাপোর্ট একটু কম করিয়ে দেয়। এবং কিছু ক্ষেত্রে হ্যাঁ হয়ে গেছে, সব পারবো, সব রেডি, ফুল কমপ্লিট, এই ব্যাপারটা কিন্তু ঘেঁটে দিতে পারে, এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে একটু অসুবিধার মধ্যে ফেলতে পারে। তো স্টুডেন্টদের, যারা পিএইচডি করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, মাস্টার্স করছেন, এদের খুব বেশি প্রবলেম নেই। এদের কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবী এগুলো নিয়ে একটু চাপ হতে পারে, সেটা ডিস্ট্র্যাক্ট হতে পারেন,
কিন্তু মেনলি অসুবিধার জায়গা হচ্ছে যারা ছাত্র বা ছাত্রী, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা মাধ্যমিক দেবেন, এইচএস দেবেন, এদের পড়াশোনা অনেকটা অনেক বেশি করে আপনাদেরকে বা আপনাদের নজর বা খেয়াল রেখে লক্ষ্য রেখে চলা উচিত। শত্রু থাকুক, ক্ষতি করতে পারবে না। আপনার শত্রু হচ্ছে মানসিক, স্ট্রেস থেকে বেরুন। বারবার বলছি, বারবার রিকোয়েস্ট করছি, স্ট্রেস এবং টেনশন থেকে বেরুন, এ বড় ক্ষতি করবে। বাইরের লোক আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, কোনো ক্ষতি করতে পারবে না। সাময়িক একটা চাপ তৈরি করতে পারে, টেনশন করতে পারে। ধরুন আমি ভয় পাচ্ছি ওখানে একজন রয়েছে, ওখানে গেলে ও আমায় মারতে পারে, আমি ভয় পাচ্ছি, আমি সেখানে গেলামই না, মনের মধ্যে একটা ভয় বা নার্ভাসনেস চলছে। দেখা গেল সেই লোকটা সেখানে নেই, আমি গেলে আমার কাজ আরামসে হয়ে যেত, সে হয়তো মারতোই না, সে হয়তো একটু চোখ রাঙিয়ে কথা বলতো, আমি ভাবলাম কি আমাকে মারবে, যাব না। তো এই যে নেগেটিভিটি, এটাকে ত্যাগ করুন, সমস্যাকে ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করুন। কথা দিচ্ছি, সমস্যার মুক্তির সময় চলছে, সময় এগোতে দিন, ভালো রেজাল্ট পাবেন, ধনুরাশির ভালো হবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।